এই উপনির্বাচন নিয়ে আমাদের যেহেতু রেজাল্টের আজকে দিন ছিল, তো আমাদের এখানে সবাই এসছে, যারা আমাদের জেলার কার্যকর্তা বা কিছু লোকজন এসেছিল তারা এখানে কথাবার্তা বলতে এসেছিল, এবং রাজ্য স্তরেও একটা আমাদের যেহেতু আমি প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় ছিল একটা আলোচনা ছিল। তো সভাপতি নির্বাচন না না সভাপতি নির্বাচন আমাদের ওইভাবে হয় না, আমাদের সহমতের ভিত্তিতেই আমাদের যেটা রাজ্য স্তর যাকে মনে করে সেইভাবেই আমাদের এখানে সব কিছু হয়। তো এরকম নির্বাচনের কোনো এখানে নির্বাচন আমাদের এই ক্ষেত্রে নয়, কিন্তু যেটা একটা প্রক্রিয়াকরণ চলার সেটা আলোচনার মাধ্যমে তাদের কথা ছিল, কিন্তু মূল বিষয় হচ্ছে যেহেতু এই ধরনের উপনির্বাচনের রেজাল্ট হয়েছে তো তার ফলে কিছু তৃণমূল এবং তৃণমূলের সাথে মিশে থাকা বিজেপি যারা এই ধরনের কার্যকলাপ করেছে, এবং তাতে আমাদের এখানে কনভেনার মিডিয়া কনভেনার যে ছিল তাকে, আমার জেলার সেক্রেটারি রুমা বরচাস তাকে, এবং আমার বাড়িতে যারা এসেছিল কিছু লোকজন তো তাদের বাইক গাড়ি যারা এসেছিল সেসব গাড়ি কিছু ভাঙচুর করে, তো এই সুযোগ নিয়ে তারা এই ধরনের অত্যাচার করছে। বাড়ি বলতে দেখুন বাড়ি ভাঙচুর বলতে কাজ কাজগুলো এরকম করেছে, বিষয় হচ্ছে এরা কারা, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, এবং তৃণমূলের সাথে টাই আপ করা কিছু বিজেপি আছে যারা প্রকৃত তৃণমূল বিজেপি যাকে শেষ। দেখুন বিষয় হচ্ছে যে আমরা যেহেতু জেলার সর্বোচ্চ স্তর এখানে নেতৃত্ব দিই তো স্বাভাবিকভাবে আমার বাড়ি ভাঙচুর করবে, এটাই তো স্বাভাবিক। এই ঘটনা কি আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন? দেখুন আতঙ্ক রাজনীতি যখন করছি আতঙ্কের কোনো বিষয় নেই, আমরা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি আর তৃণমূল থেকে এটা করবে এটাই আমাদের অভিপ্রেত বিষয় যে এরা এরকম করতে পারে বা এরকম করবে, আর যারা তৃণমূলের সাথে মিশে রয়েছে তারা তৃণমূলকে সুযোগ করে দেবে এটাই স্বাভাবিক। বিজেপি বলে দাবি করছে তারা বিজেপি কর্মী সমর্থক, তারা তো দাবি করবে নাহলে তারা কিভাবে এই ধরনের কাজ করবে? আপনি বলুন না, কোনো বিজেপি সমর্থক যদি কেউ হয় তাহলে বিজেপি প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করতে আসবে? এটা তো মনে হয় না। তার মানে এরা তৃণমূল এবং তৃণমূলের সাথে থাকা যারা বিজেপি তারা এই ধরনের বিষয়গুলো করেছে এরকম, এবং তাদের যদি কোনো জায়গায় এই এই ধরনের যে পরিস্থিতি হয়েছে নির্বাচনের ফল তার ফলেই তারা এই জিনিসটা করেছে। হ্যালো, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।